ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভা নির্বাচনে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। উন্নয়নে ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আওয়ামী লীগের নৌকা পেয়েছেন দুইবারের মেয়র গোলাম কিবরিয়া। বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা এবং 4 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য গোলাম কিবরিয়া সেলিম। গোলাম মোস্তফার দাবি, বারবার মনোনয়ন বঞ্চিত হয়ে জনগণের চাপের মুখে বিদ্রোহী প্রার্থী হতে বাধ্য হয়েছেন। প্রচারণায় বাধার অভিযোগ তার। আর অতীতের উন্নয়নের কথা বিবেচনায় নিয়ে জনগণ পুনরায় নির্বাচিত করবেন বলছেন নৌকার প্রার্থী। আওয়ামী লীগের মাঝখানে বিভেদ এটা আমি বলবো না, কিন্তু আমি একটা জিনিস বিশ্বাসী, সেটা হলো যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। অতীতকে ওই বিভেদ আছে না আছে সেটা আমার দেখার ব্যাপার না। আপনারা যেহেতু এখানে এসেছেন, এখন ব্যক্তি স্বার্থের জন্য তো যদি কেউ যদি নির্বাচন করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে, বিদ্রোহী প্রার্থী হিসেবে, সেটা দল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তাদের সম্বন্ধে আমার কিছু বলার কিছু নেই। প্রধানমন্ত্রীর নির্দেশে আমি ফুলবাড়িয়া পৌরসভার যে উন্নয়ন, রাস্তাঘাট, ব্রিজ, ড্রেনেজ, কালভার্ট, এগুলো যথেষ্ট পরিমাণ উন্নয়ন করেছি। আর পাশাপাশি আমি আমার সরকারের যে নির্দেশনা, যে হত দরিদ্রের মাঝখানে যে বিজিএফ চাউল বিতরণ, বয়স্ক বিধবা ভাতা এবং পঙ্গু ভাতা, এগুলো আমরা যথাযথভাবে সঠিকভাবে গরিব দুঃখী মানুষের দেওয়ার জন্য চেষ্টা করেছি। আমি আশা করি যে যেহেতু আমার নেত্রী আমাকে মনোনয়ন দিয়েছে, অনেক কাছে কাছে করেই হয়তো আমি মনোনয়ন পেয়েছি, আমি আশা করি যে ইনশাল্লাহ আগামী 16 তারিখের নির্বাচনে আমি ইনশাল্লাহ জনগণের ভোটে আমি নির্বাচিত। এই অঞ্চলের মানুষ তারা আমাকে চায় নির্বাচনে, এই জন্য দলীয় মন হওয়ার পর আমি নির্বাচন থেকে ফিরতে পারিনি। এছাড়া আমি আওয়ামী লীগের সিটি দেব 18 বছর যাব, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম 5 বছর, প্রায় 29 বছর এই নিয়ে কেটে গেছে। এই নিয়ে 3 বার মনোনয়ন চাইছি, দল যখন এইবার আমার মনোনয়ন বঞ্চিত করছে, তখন সাধারণ মানুষের প্রত্যাশা থেকে আমি সরে দাঁড়াতে পারি না, আর এই জন্যই নির্বাচনে আমি প্রার্থী। আমি অভূতপূর্ব সাড়া পাচ্ছি সারা পৌরসভায়, প্রত্যেকটা ওয়ার্ডেই আমার পক্ষে জনমত। নির্বাচন সুষ্ঠুভাবে হইলে আমার বিশ্বাস পৌরসভার অর্ধেক ভোটই আমি পাবো, সুষ্ঠু ভোট হবে আমি বিশ্বাস করি। কিন্তু এইটা সাধারণ মানুষকে একটু ভয়ভীতি দেখানো হচ্ছে। যারা দুই জাতীয় প্রতীকধারী প্রার্থীরা, তারা বলে যে এই সিল যেখানে পড়ুক ভোট যাবো সব অন্য প্রতীকে, এটা নিয়ে পাবলিকের মাঝখানে একটা বিভ্রান্তকর সৃষ্টি করার চেষ্টা করছে, পাবলিক ভয় পাইতেছে। বিএনপি থেকে ধানের শীষ পাওয়া চাঁদ মাহমুদকে বিজয়ী করতে ফুলবাড়িয়ায় প্রচারণায় ব্যস্ত জেলা বিএনপি নেতারা। সুষ্ঠু ভোট হলে ঐক্যবদ্ধ বিএনপির জয় নিশ্চিত বলছেন তারা। বিএনপি আমাদের এখনো তৃণমূল বলেন, উপরের দিকে বলেন, সবাই আমরা এক আছি। বিএনপিতে এখনো কোনো ভাঙন বা কোনো কিছু এখনো হয় নাই। আমরা আশাবাদী যে আমাদের বিএনপিতে যত কিছুই করা হোক না কেন, আমাদের ভাঙন দাঁড়াইতে পারবে না। পার্সেন্ট আশাবাদী যদি সুষ্ঠু ইলেকশন হয়, সুষ্ঠুভাবে ভোট হয়, তাহলে অবশ্যই আমাদের বাংলা জাতীয়বাদী দল বিপুল ভোটে জয়লাভ করবে। তো আমাদের সন্দেহ হন যে অতীতে যে ভাবে চলে আসতেছে, যদি সেই প্রক্রিয়া আমাদের এখানে হয়, তাহলে অবশ্যই আমরা হয়তো বা জয়যুক্ত হতো হব না। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করছেন নির্বাচন কর্মকর্তারা। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ মোস্তফা কামাল। সকল প্রার্থী সমান সুযোগ পাবে এবং এখানে লেভেল প্লেইং ফিল্ড যেটা, এটা আমরা অবশ্যই নিশ্চিত করব। এটা প্রার্থীর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আমরা লিখিত কিংবা মৌখিকভাবে পাই, নির্বাচনী আচরণ বিধিমালা, নির্বাচনের যে অন্যান্য আইন আছে, এই আইনের আলোকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, অব্যাহত থাকবে এবং সকল প্রার্থীরা সমান সুযোগ গ্রহণ করবে। এখানে কেউ যে কোনো প্রার্থীর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘন বা কোনো অভিযোগ পাওয়া গেলে। নির্বাচনে মেয়রের পাশাপাশি 37 জন সাধারণ কাউন্সিলর ও 16 জন নারী কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার 23,751 জন, এর মধ্যে পুরুষ 11,804 জন এবং নারী 11,947 জন। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।